সালাম আলাইকুম। এই মুহূর্তে যারা আপনারা অনলাইনে বসে আছেন কাছে দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের নুসরাত বহুমুখী ফার্মের সৌজন্যে। আপনারা জাস্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি সাইলেন্স বানানোর একটি প্রক্রিয়া। তো এটা আমার দুগ্ধ খামার গাভী। তো এটা হচ্ছে ভুট্টাগুলো মাঠে থেকে আনার পরে এখানে ট্র্যাক করা হয়েছে। এখান থেকে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনে কর্তন হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় পর্বে, আপনাদেরকে যে দেখাচ্ছি, এটা এভাবে কাটার পরে খাইলো পিট করতে হবে। খাইলেট যে ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে বায়ুরুদ্ধভাবে ভরতে হবে। তো এতে করে সুবিধা হলো আপনার এই ঘাসগুলো তো কাটার পরে দু চার দিনের মধ্যেই সাধারণত নষ্ট হয়ে যায়, খাওয়াইতে হয়। তো এই ক্ষেত্রে আপনারা কী করতে পারবেন, এভাবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে গরুর দুগ্ধবতী যে গাভীগুলো এগুলোর আপনি ফিডব্যাক দিতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এই পর্বে এই ভিডিওটি দেখার জন্য। আর বিস্তারিত জানার জন্য আপনারা আমার অ্যাড কন্ট্যাক্টের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই ঘাস কাটার যে মেশিনগুলো, এগুলো আমি আপনাদেরকে সরবরাহ করতে পারবো, আপনারা যদি ইয়া করতে পারেন। আর আদারওয়াইজ আপনারা যদি কোথাও সংগ্রহ করেন সেটাও ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম দ্বিতীয় পর্বের আমাদের এই থাইলোপিক প্রক্রিয়া। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।